প্রযুক্তির অগ্রগতিতে খাদ্য উৎপাদনে যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে বিশ্বব্যাপী নিরবিচ্ছিন্ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। এটাই এখন মানুষের সামনে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। অবস্থা পরিবর্তন আনতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জনের অন্তরায় হবে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। এবারের প্রতিপাদ্য, ক্ষুধামুক্ত বিশ্ব করতে স্বাস্থ্যকর খাবার। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। 800 কোটি জনসংখ্যার এই বিশ্ব চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তির কল্যাণে খাদ্যের উৎপাদন বেড়েছে বহুগুণ। তারপরেও এই পৃথিবীতে নিরবিচ্ছিন্ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়নি সব মানুষের জন্য। অর্ধাহার কিংবা অনাহারে প্রতিরাতে ঘুমোতে যায় অন্তত 82 কোটি মানুষ। আবার উল্টো চিত্রও আছে, জ্ঞানে অজ্ঞানে প্রায় একই সংখ্যক মানুষ প্রয়োজনে অতিরিক্ত খাদ্য গ্রহণ করে, ডেকে আনে নিজের বিপদ, বাড়িয়ে দেয় চিকিৎসা ব্যবসার পরিধি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এই দুই অবস্থাকে অর্থনৈতিক ও সামাজিক উভয় মূল্যায়নে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সবার সহযোগিতা দরকার বলে মনে করছে সংস্থাটি। 820 million people are still food insecure or go hungry every day. 200 million children that are either stunted or have wasting from insufficient food. যারা ওভারফিড করে, অনেক বেশি খাওয়া দাওয়া করে, এরা মনে করে পুরো পুষ্টি তারাই পেয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরেও অনেক ঘাটতি থাকে। শস্যের বহুমুখীকরণ, মৎস্য পোলট্রি ডেয়ারি সহ খাদ্যের উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের অর্জন উল্লেখ করার মতো। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকেও একই সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। একটা খাবারও নষ্ট করার কোনো ধরনের অধিকার আমাদের নেই। যে দেশে এখনো অনেক মানুষ, 5 জনের একজনের মতো মানুষ রাতে ক্ষুধা নিয়ে ঘুমাইতে যায়, সে যে মাত্রই ক্ষুধা নিয়ে ঘুমাইতে যাক। Enough food for all citizens of the planet that's safe, nutritious and healthy and supports leading active lives and that we have access to this food at all times. পুষ্টি বিষয়ে উদাসীনতা ও সচেতনতার অভাব সুস্বাস্থ্যের অন্যতম স্বাস্থ্য চ্যালেঞ্জ বলে মনে করছেন পুষ্টিবিদ ও পুষ্টি সংশ্লিষ্টরা। বলছেন, পুষ্টির ঘাটতি পূরণে বাড়তি খরচের প্রয়োজন নেই, দরকার শুধু সদিচ্ছার। গ্রহণ করতে হবে বয়সভিত্তিক সুষম খাবার। সচেতনতার অভাবই হচ্ছে সব জায়গায় পুষ্টির ঘাটতিটা দেখা যায়, আর কিছুই না। বাচ্চা থেকেই তো হেলদি ডায়েটটা মানে প্রস্তুতিটা নিতে হয়, হ্যাঁ, অভাবটা পূরণ করতে হয়। তারা বুঝে কিন্তু মানে না। এখানে শর্করা লাগবে, এখানে আমিষ লাগবে, স্নেহ জাতীয় লাগবে, এখানে ভিটামিন লাগবে, মিনারেলস লাগবে, পানি লাগবে, আঁশ জাতীয় খাবার লাগবে। এটা আনুপাতিক হারে বয়সভিত্তিক। একটি ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এই বিশাল দায়িত্ব শুধু সরকার বা প্রতিষ্ঠানের নয়, এজন্য সমন্বিত উদ্যোগের তাগিদ সংশ্লিষ্টদের। But what I will say is that it's a shared responsibility among all stakeholder groups, not only government, you also have the private sector that's involved, you have farmers. মোহাম্মদ নূরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।